শ্রীরামকৃষ্ণের লীলা ধ্যানের কথা আপনাকে শোনাচ্ছি। ঠাকুর ছিলেন মুক্ত পুরুষ, কোনো ধনী ব্যক্তিকে তোষামোদ করে তার অনুগ্রহের উপর নির্ভর করা তার একান্ত অপছন্দ ছিল। একটা ঘটনার কথা বলছি আপনাকে। একদিন ঠাকুরের আহারের সময় ভক্ত বলরাম বসু তাঁর ঘরে উপস্থিত। ঠাকুর তাকে হাসতে হাসতে বলছেন, আচ্ছা আমার বিয়ে কেন হলো বলো দেখি, স্ত্রী কিসের জন্য হলো? পরনের কাপড়ের আমার ঠিক থাকে না, আমার স্ত্রী। বলরাম ঈষৎ হেসে চুপ করে আছেন। পরমূর্তি ঠাকুর বললেন, হো 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 বুঝেছি বুঝেছি। থালা থেকে একটু ব্যঞ্জন তুলে বলরামকে দেখিয়ে, এ এ এর জন্য হয়েছে, নইলে কে এমন করে রেঁধে দিত বলো? সবাই মিলে হাসছেন বলরামবাবু আর ভক্তরা। হ্যাঁ গো, কে আর এমন করে খাওয়াটা দেখত, ওরা তো আজ সব চলে গেল। কে চলে গেল ভক্তরা বুঝতে না পারায় বলছেন, ওরে রামলালের খুড়ি গো, রামলালের বিয়ে হবে তাই সব কামার পুকুর চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কিছুই মনে হল না। সত্যি বলছি, যেন কে তো কে গেল, কিন্তু তারপর কে রেঁধে দেবে বলে ভাবনা হলো। কি যেন সব রকম খাওয়া তো আর পেটে সয়নি, সবসময় খাওয়ার হুঁশও থাকে না। ও বোঝে, মানে শ্রী মা বোঝেন কীরকম খাওয়া সয়, এটা ওটা তাই করে দেয়। তাই মনে হলো কে আমার রান্না করে দেবে। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। পূজার ক্রমানুযায়ী আমরা সবাই জানি শেষবেলায় নৈবেদ্য নিবেদন করতে হয়, কিন্তু স্বামী প্রেমানন্দ পূজাকালে স্নানের পরেই যা নিবেদন করায় জনৈক সাধুর প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমাদের ঠাকুর না স্নান করে থাকতে পারতেন না, তিনি কিছু না কিছু খেতেন, সেই জন্য ভগবান নিজেই যেরকম ব্যবহার করেছেন আমি সেই রকম করি, এই ছাড়া কি করে জানবো বলো? তিনি খেলেই তো সব তুষ্টি না। ঠাকুর রাতে খুব অল্প খেতেন, মা কালীর প্রসাদে লুচি দু তিনটি আর একটু সুজির পায়েস। কোনো কোনো দিন রাতে খিদে পেয়ে যেত, তখন ঘরে ফল মিষ্টি যা থাকতো তাই খেতেন। এমনও হয়েছে ভাবস্থ ঠাকুরের অপ্রাকৃত ক্ষুধার উদ্রেক হলে মা তার জন্য হালুয়া করে দিয়েছেন। ঠাকুর ভক্তদের সবসময় বলতেন, দিনে খাবে বারুদ ঠাসা, রাতে খাবে জল খাবার খাওয়ার মতো। রাতে বেশি খেলে সাধন ভজন করতে পারবে না যে। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। শ্রীরামকৃষ্ণের যে লীলার কথা আপনাকে শোনাচ্ছি, এ দেখুন সবকিছুই মানুষের মতো, এমনকি সাধারণ মানুষের মতো তার নিত্য একটু পান তামাক খাওয়াও ছিল। ঘরে দক্ষিণ পশ্চিম কোণে তার হুঁকো কলকে রাখা থাকত, রোজ দুপুরে ভাত খাওয়ার পর পান খেতেন। শ্রেষ্ঠী মা রোজই ঠাকুরের জন্য পান সাজতেন, আর সেই পান খেয়ে তার ঠোঁট দুখানি একেবারে রাঙা টুকটুকে হয়ে যেত। এই দৃশ্যটা তো আমরা কল্পনা করতে পারি। একবার বালক ভক্ত গঙ্গাধরকে স্বামী অখণ্ডানন্দ ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর প্রসাদ পেতে বলেন। গঙ্গাধর মহারাজ বলেছেন, খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্য একটা পানের খিলি হাতে করে তার ঘরের পূর্ব দিকে দরজার চৌকাঠের কাছে ঘরের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। আমি আসতে আমাকে বললেন, খা খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে কিরকম গন্ধ গন্ধ লাগে। স্বামী প্রেমানন্দ ঠাকুরের স্মৃতিচারণা করে বলতেন, দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি কতভাবে তাকে আপ্যায়িত করতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন তো? আমাদেরও তাই অভ্যেস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতায় যেতেন তখন সেবক তার গামছা মশলার বটুয়া সঙ্গে নিতেন, তাতে ধরুন মৌরি কাবাব চিনি লবঙ্গ ছোট এলাচ জোয়ান এইসব মিশিয়ে সেই বটুয়ায় মশলা তৈরি করা হতো।
কখনো কখনো সমাধি থেকে মনকে নামানোর জন্য তিনি বলতেন, আমি তামাক খাবো, আমি জল খাবো, জল খাবো, তামাক খাবো। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। ঠাকুর চাঁদনীর ঘাটে নিত্য গঙ্গা স্নান করতেন। আমি ঠাকুরের স্নানের কথা বলছি এবার, কিন্তু সর্দি কাশি হলে গঙ্গা স্নান করতেন না। তখন এক বালতি জল রোদে রেখে পরে সেই সূর্যপক্ষ জলে স্নান করতেন। স্নানের জন্য তার আলাদা তেল ধুতি ছিল। স্নানের আগে নিজে অথবা অন্য কারো সাহায্যে বেশ করে তেল মেখে দলাই মলাই করাতেন। শেষে মাও কখনো সামান্য তেল মাখিয়ে দিতেন। তিনি কখনো সাবান ব্যবহার করেছেন বলে শোনা যায় না, কিন্তু একবার শেষে মাকে বলেছিলেন, গা বেসন দিয়ে ধুয়ে দিতে পারবে। দেখা যায় অনেক যোগী গঙ্গা মৃত্তিকা গায়ে মেখে রোদে শুকিয়ে স্নান করে দেহের চর্ম পরিষ্কার করেন। দেহ তো ভগবানের মন্দির, তাই দেহকে ঠাকুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। অন্য এক সময় ঠাকুর একবার কথকতা শুনতে গিয়েছেন। সেখানে কথক ঠাকুর বলছেন, যারা রাম নাম করে তাদের ময়লা থাকে না। ঠাকুরের বালকের মতো বিশ্বাস। বললেন, তবে আমার গায়ে ময়লা রয়েছে কেন? কেন ময়লা রয়েছে আমার গায়ে? কৃষ্ণ কিশোর বুঝিয়ে দিলেন, ভিতরের ময়লা যায়, বাইরের ময়লা নয়। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে। এবার বলবো ঠাকুরের চুল দাড়ি কাটা, অর্থাৎ খৌরি হওয়া। 28 ফেব্রুয়ারি 1882 দ্বিতীয় দর্শনের দিন শ্রীম দেখেন ঠাকুর তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় সবে মাত্র খৌরি হতে যাচ্ছেন, নাপিত এসেছে। ঠাকুরের দেহের চর্ম এমন কোমল ও স্পর্শকাতর হয়ে পড়েছিল যে তিনি খুর বা ব্লেড দিয়ে দাড়ি কামাতে পারতেন না। নাপিত কাঁচি দিয়ে তার চুল দাড়ি ছেঁটে দিত। শ্রীম পরবর্তীকালে বলেছেন, আমরা যখন তাকে প্রথম দেখি তখন দাড়ির চুল সবে পাকতে শুরু করেছে। দাড়ি বড় হলে মাঝে মাঝে তিনি ছাঁটতেন। তিনি অন্য সময় আরও বলেন, নাপিত কামাতে এসছে, ঠাকুর তাকে বললেন, থামো থামো থামো, একটু ভগবানের চিন্তা করে নিই তো। ওইভাবে শরীর থেকে মন তুলে নিয়ে তারপর কামাতে বসলেন। স্বামী অম্বিকানন্দ স্মৃতিচারণ করেছেন, কাশীপুরের বাগান বাড়িতে চুল দাড়ি বড় হওয়ায় ডাক্তার ভালোভাবে দেখতে পাচ্ছেন না, গলায় ক্ষত, ক্যান্সার। ডাক্তার বললেন, মশাই চুল দাড়ি কাটবেন তো, আমি যে দেখতে পাচ্ছি না। তখন লাটু মহারাজ কর্তৃক এক ভোঁতা কাঁচি এনে কাটতে যাচ্ছেন, আর ঠাকুরের লাগছে ভোঁতা কাঁচি ঠিক মতো কাটছে না। ঠাকুর লাটু মহারাজকে বললেন, লেটো, আমি তৈরি হয়ে যখন ইঙ্গিত করবো তখন তুই কাটবি। মনটাকে শরীর থেকে তুলে নিয়ে এইবার ইশারা করলেন। তখন লাটু মহারাজ দাড়ি কাটলেন, ঠাকুর টেটটি পর্যন্ত পেলেন না। পরবর্তীকালে ঠাকুরের নাপিত বেলুড় মঠে এসে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করে বলে, আমি পরমহংস মহারাজকে চিনতে পারিনি জানেন, আমি শুধু তার চুল দাড়ি কেটেছি মাত্র। স্বামী পবিত্রানন্দ তখন সেখানে উপস্থিত। তিনি আমাকে বলেন, ওই নাপিতের কথা শুনে মহাপুরুষজি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেবককে বললেন, ওরে, এ ঠাকুরের নাপিত, এ মহাভাগ্যবান, একে টাকা দে, কাপড় দে, ভালোভাবে খাওয়া। অবতারের দিব্য দেহ স্পর্শ করে ওই নিরক্ষর নাপিত ধন্য হয়ে গিয়েছে। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে।